প্রবল বেগে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা। কাল বিকেল তিনটা থেকে সন্ধে ছটার মধ্যে বাংলাদেশের দক্ষিণ উপকূলে আঘাত আনতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই কক্সবাজার সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত এবং মোংলা বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। রিপোর্ট করছেন হাসান জাবেদ। অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় 190 কিলোমিটার বিরাজ করছে, যা শনিবার সকালে ছিল 175 কিলোমিটার। ক্রমেই বাড়ছে বাতাসের গতিবেগ, এর ফলে মোখা ঘণ্টায় 8 থেকে 10 কিলোমিটার গতিতে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। উপকূলের কাছাকাছি আসলে এর গতি আরও বেড়ে যাবে, সেজন্য কক্সবাজার সমুদ্র বন্দরকে পূর্বের 8 নম্বর মহাবিপদ সংকেত থেকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার সমুদ্র বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত থেকে নামিয়ে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে। আর চট্টগ্রামকে 8ই বলবৎ রাখা হয়েছে, কিন্তু পায়রা বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে। মংলা সমুদ্র বন্দরকে আমরা 4 নম্বরই বলবৎ রেখেছি। অতি প্রবল ঘূর্ণিঝড় সেটি অবস্থায় এটা ল্যান্ডফর্ম অতিক্রম করার শঙ্কা রয়েছে। বড় অংশটা আঘাত হানার সম্ভাবনা 3টা থেকে 4টা এবং 6টার পূর্বেই, এটা সন্ধ্যা 6টার পূর্বেই এই সময়টায় আঘাত করার প্রবাবিলিটি অলমোস্ট 90%। ঘূর্ণিঝড়ের কারণে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, যার প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজারের নিম্নাঞ্চল 8 থেকে 12 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। যতই উত্তরের দিকে দাবিত হবে, জলোচ্ছ্বাসের পরিমাণ তো ক্রমশ কম হবে। সেখানে আমরা বলেছি যে 5 থেকে 7 ফিট। আর কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন এই সমস্ত এলাকার জন্য আমরা বলেছি 8 থেকে 12 ফিট জলোচ্ছ্বাস, স্বাভাবিক জোয়ারের চাইতে অধিক জলোচ্ছ্বাসে প্লাবিত হবে। অতি ভারী বর্ষণের ফলে পাহাড়ি অঞ্চলের অনেক জায়গায় ভূমিধসের আশঙ্কা আবহাওয়া কর্মকর্তাদের। আর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। মোখার কারণে সারা দেশে নৌ চলাচল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় মোখার আরও খবর জানাতে আমরা কথা বলবো হাসান মাহমুদের সঙ্গে, তিনি আছেন ঢাকার আবহাওয়া অফিসে। হাসান, মোখা সম্পর্কে আপনার কাছে নতুন কি তথ্য আছে? আসলে নতুন যে তথ্য সেটি হচ্ছে যে 630 কিলোমিটার যে মোখাটি অবস্থান করছিল সেটি কিন্তু ক্রমেই চট্টগ্রাম, বিশেষ করে কক্সবাজার এবং চট্টগ্রাম উপকূলের দিকে ধেয়ে আসছে। যখন বলা হচ্ছিল যে 630, তার থেকে এখন প্রায় অনেক সময় চলে গেছে, এখন প্রায় এটি 580 কিলোমিটার দূরে আছে। অর্থাৎ 580 কিলোমিটার পার হলেই এটি কিন্তু উপকূলের দিকে আছড়ে পড়বে, অর্থাৎ ক্রমেই পথটা কমে আসছে। অর্থাৎ 580-র পরে 570-500 এভাবে কমে এক সময় এটি আছড়ে পড়বে। ধারণা করা হচ্ছে আগামী রোববার বিকেল থেকে এটি আছড়ে পড়তে পারে। কিন্তু এই মোখা যে চতুর্পাশ নিয়ে, বলয় নিয়ে ঘুরে, সেটি 74 কিলোমিটারের মতো। সেই 74 কিলোমিটারের অগ্রভাগ কিন্তু ইতোমধ্যে তার প্রভাব কিন্তু চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলে পড়তে শুরু করেছে। আবহাওয়া অফিস জানিয়েছে সেখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এবং এই মোখার যে গতিবেগ সেটি কিন্তু বলা যায় যে প্রায় 100-র অনেক ওপরে, যেটা একেবারেই অতি প্রবল ঝুঁকিপূর্ণ। এবং আশঙ্কা করা হচ্ছে যে এত গতিবেগ নিয়ে এটি আসছে যে উপকূলে আছড়ে পড়লে ভয়ানক এক ধরনের ক্ষতিগ্রস্ততার কথা বলা হচ্ছে, সবাইকে সতর্ক থাকার কথা বলা হচ্ছে। এবং উপকূলের ওই সব অঞ্চলের যে সমস্ত জাহাজ এবং যে সমস্ত মানুষ, সাধারণ মানুষ রয়েছেন, তাদেরকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে থাকতে বলা হয়েছে। ইতিমধ্যে 6টি শিক্ষা বোর্ডের কিন্তু পরীক্ষা, রবি এবং শনিবার যে পরীক্ষা ছিল সেগুলো স্থগিত করা হয়েছে। অর্থাৎ বিষয়টি হচ্ছে যে এটি ক্রমেই উপকূলের দিকে ধেয়ে আসছে এবং এটির পথ ক্রমে কমে আসছে। আর এই কমার ফলে 170 থেকে 190 কিলোমিটার গতিবেগ এখন পর্যন্ত মোখার রয়েছে এবং সেটি আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এবং সেটি সেই ক্ষেত্রে সেন্ট মার্টিন উপকূল থাকবে সবচেয়ে ঝুঁকিতে। পারবেন জি,
আপনি সঙ্গেই থাকুন হাসান মাহমুদ। আমরা এখন যাব কক্সবাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী মুকসিমুল আহসান। মুকসিমুল, কক্সবাজারে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে, তো সমুদ্র সৈকতের অবস্থা কেমন দেখছেন? হ্যাঁ রোকসানা, আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকতে, এবং সৈকতের অবস্থা যদি বলি তাহলে গতকাল থেকেই বলা যায় যে গোটা কক্সবাজারেই টিপটিপ বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টির খুব বেশি গতি নেই, কিন্তু সারাদিনই মুষলধারে বৃষ্টি কিংবা বড় ধরনের ঝোড়ো বৃষ্টি কিংবা ঝুম বৃষ্টি কোনো বৃষ্টিই না, বরং দিনব্যাপী বলা যায় যে ছোট ছোট করে বৃষ্টি পড়ছে। 10 নম্বর মহাবিপদ সংকেত রয়েছে, যে কারণে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে যেহেতু 10 নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে, যে কারণে কক্সবাজারের এই কলাতলি, সুগন্ধা, লাবণী সহ যে বীজগুলো রয়েছে, যেখানে মূলত পর্যটকরা অবস্থান করে, দেখতে আসে, ঘুরতে আসে, সমুদ্র সৈকতে ঘোরে, সেই মূলত সৈকত এখন মোটামুটি বন্ধই রয়েছে 10 নম্বর বিপদ সংকেত। আরও কম বিপদ সংকেত থাকলেও সাধারণত পর্যটকদের সরে যেতে বলা হয়, কিন্তু কক্সবাজারে তারপরেও দেখা যাচ্ছে যেহেতু বৃষ্টির প্রচণ্ড গতি এখনও নেই, বাতাসও বলা যায় যে খুব একটা গতি নেই, বাতাস থমকা অনেকটা থমকে আছে আবহাওয়াটা বলা যায় যে না রোদ না বৃষ্টি, বৃষ্টি হালকা বৃষ্টি, কিন্তু সেরকম কোনো কক্সবাজারে রোদ আজকে সারাদিন ছিল না, কিন্তু প্রচণ্ড গরমও ছিল, বৃষ্টির ফাঁকে ফাঁকে হালকা বৃষ্টি এবং গরম ছিল, বাতাস নেই, একেবারে থম হয়ে আছে বলা যায় কক্সবাজার, যে কারণে যারা এই কক্সবাজারের মানুষ, আগে বড় ধরনের সাইক্লোন কিংবা ঘূর্ণিঝড় যারা দেখেছেন, তাদের এটি নিয়ে খানিকটা আশঙ্কাও রয়েছে যে আসলে এটি কত বড় হবে, কিংবা যতটুকু ধারণা করা হচ্ছে এবং যেটি বলা হচ্ছে যে এটি মূলত সিডরের মতো ভয়াবহ হতে পারে, কিন্তু প্রশ্নটি হচ্ছে সিডরের মতো যদি ভয়াবহ হয় তার আঘাতটি কেন বা প্রভাবটি কেন রাজধানী ঢাকা সহ অন্য জায়গায় পাওয়া যাচ্ছে না? মূলত এটি যদি প্রভাবটা হানে তাহলে সেটি কক্সবাজার থেকে মিয়ানমারের পাশ থেকে চলে যেতে পারে, এবং সেক্ষেত্রে সিলেট, বরিশাল সহ চট্টগ্রাম অঞ্চলের, বিশেষ করে সেন্ট মার্টিন, কক্সবাজার এবং উখিয়া, এই জায়গাগুলো, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প, এরা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সব মিলিয়ে বলা যায় যে প্রভাব পড়তে শুরু করেছে, বৃষ্টির পরিমাণও আস্তে আস্তে একটু একটু করে বাড়ছে, তবে এখনও সেটি কতটা ভয়ঙ্কর হবে কিংবা কতটুকু প্রভাব ফেলবে সেটি এখনও নিশ্চিত নয়। তো এই হচ্ছে কক্সবাজারের আবহাওয়ার সবশেষ অবস্থা। জি, ঢাকার আবহাওয়া অফিস এবং কক্সবাজার থেকে আমরা মোখার সবশেষ খবর জানছিলাম। ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপকূলীয় জেলাগুলোর প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে সাইক্লোন শেল্টার, মেডিকেল টিম এবং স্বেচ্ছাসেবক। ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন উপজেলার ঝুঁকিপূর্ণ বাসিন্দারা আশ্রয় নিতে ছুটে যাচ্ছেন আশ্রয়কেন্দ্রগুলোতে। সেন্ট মার্টিন দ্বীপ থেকে পর্যটকদের সরিয়ে আনা হয়েছে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। 10 নম্বর মহাবিপদ সংকেতের কারণে লাল পতাকা টাঙ্গানো হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে। নৌবাহিনী, কোস্টগার্ড ও রেড ক্রিসেন্ট সহ উপজেলা প্রশাসন বিভিন্ন কেন্দ্রে আশ্রয় নিতে মাইকিং করছে। 10 নম্বর মহাবিপদ সংকেত, আপনারা লগিলে আপনারা প্রশাসনে 10 নম্বর মহাবিপদ সংকেত, আপনারা সবাই নিরাপদ আশ্রয়ে চলে যান। 10 নম্বর মহাবিপদ সংকেত, আপনারা যারা এখানে আছেন সবাই নিরাপদ আশ্রয়ে যান। বিপদ সংকেত বাড়ায় উদ্বেগ বেড়েছে উপকূলবাসীর, বিশেষ করে কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলের বাসিন্দারা রয়েছেন আতঙ্কে। জেলা প্রশাসন বলছে ঘূর্ণিঝড় মোখা কক্সবাজারমুখী হওয়ায় সেন্ট মার্টিন দ্বীপ রয়েছে বেশি ঝুঁকিতে। এজন্য সেন্ট মার্টিন দ্বীপের সকল হোটেল, মোটেল ও রিসোর্টকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। এছাড়া কুতুবদিয়া, পেকুয়া, মহেশখালী, টেকনাফ এবং সদর উপজেলার ঝুঁকিপূর্ণ বাসিন্দারা সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে শুরু করেছেন। 8 থেকে 9 হাজার মানুষ যে সেন্ট মার্টিনে বসবাস করে, তারা যেন তাৎক্ষণিকভাবে আমাদের এই সমস্ত হোটেল, মোটেল, যে কটেজগুলো রয়েছে তাদেরকে আমরা সরিয়ে আনতে পারি। সর্বশেষ আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী যদি নামাটা বিপজ্জনক হয় সমুদ্রের পানিতে, সেক্ষেত্রে আমরা পর্যটকদের নিরুৎসাহিত করব। কক্সবাজার ও চট্টগ্রাম বিমানবন্দরে শনি ও রোববার বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে বন্ধ রয়েছে চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দরের কার্যক্রম। এটার যে পেরিফেরিয়াল উইন্ডের যে স্পিড, এই স্পিডটা কিন্তু উইন্ড স্পিডের কারণে আমাদের চট্টগ্রাম বন্দর এবং এই তৎসংলগ্ন এলাকাগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়। উইন্ড স্পিডও যেহেতু আছে, সুতরাং বোঝা যাচ্ছে টাইডাল সার্জ এবং উইন্ড স্পিড মিলে ভালো একটা ক্ষতির সম্ভাবনা আছে। সিডর, আইলাসহ বেশ কয়েকটি ঘূর্ণিঝড়ের ক্ষত কাটতে না কাটতে আবার মোখার আঘাতের খবরে আতঙ্কিত বরগুনাবাসী। প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হলেও অজানা আতঙ্কে রয়েছেন তারা। আগাম সতর্কতায় ইতিমধ্যে অধিকাংশ ফসল ঘরে তুলেছেন উপকূলের কৃষকরা। ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি সহ উপকূলীয় জেলায় সতর্ক অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছেন সাধারণ মানুষ। জীবন আহমেদ, NTV নিউজ ডেস্ক।
ঘূর্ণিঝড় মোখা সম্পর্কে জানতে এবার যাচ্ছি পটুয়াখালী, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট কাজল বরণ দাস। কাজল, মোখার কোনো প্রভাব কি দেখতে পাচ্ছেন কিনা এবং প্রশাসনের প্রস্তুতি কেমন? আশ্রয়কেন্দ্রগুলোতে কি উপকূলীয় এলাকার ঝুঁকিপূর্ণ এলাকাগুলো লোকজনকে কি সরিয়ে নিতে পারা গেছে কিনা? কাজল, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ রুকসানা, আমি এই মুহূর্তে আছি পর্যটন কেন্দ্র কুয়াকাটায়। আমি যদি একটু বলে নিই যে এখানে কুয়াকাটায় আমরা সিডরের সময় যে আকাশের অবস্থা দেখেছিলাম, এখানে আকাশে আমরা লাল প্রলেপ দেখেছি, যেটি কিনা একটি বড় ধরনের ভয়াবহ ঝড়ের শঙ্কা আমাদেরকে বার্তা দিচ্ছে। তো এখানে আমরা ট্যুরিস্ট পুলিশের সাথে কথা বলেছি, এখানে ট্যুরিস্ট পুলিশের যিনি অ্যাডিশনাল এসপি আছেন, তিনি জানিয়েছেন যে এখানে উৎসুক পর্যটক আছে অনেক, যারা কিনা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য তাদেরকে মাইকিং করা হয়েছে বিচে, কিন্তু তারা যাচ্ছেন না। ইভেন এখানে অনেক সতর্ক মহাবিপদ সংকেত সম্পর্কে মাইকিং করা হয়েছে, এখানে যারা সাধারণ বাসিন্দারা আছেন, যারা বেরিবাদের বাইরে আছেন, তারাও কিন্তু কোনো আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন না। আশ্রয়কেন্দ্র কিন্তু জেলা প্রশাসন প্রস্তুত রেখেছেন, বিশেষ করে এখানে চরাঞ্চলের যে খবর আমরা পেয়েছি যে চরাঞ্চলের মানুষগুলো এখনও তারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়নি। কারণ হলো যে এখানে গুমোট আবহাওয়া বইছে, এখানে ঘূর্ণিঝড়ের যে প্রভাব, সেই প্রভাবের যে কোনো শঙ্কা, সেটি তাদের মধ্যে আমার মনে হয় যে কোনো কাজ করছে না, এরকমই আমরা দেখতে পাচ্ছি। আর এখানে একটি বলে রাখি যে এখানে কুয়াকাটার হোটেল মোটেল এগুলোকেও খালি রাখা হয়েছে, আশ্রয়কেন্দ্র হিসাবে এখানে রাখা হয়েছে। তবে উপকূলীয় এলাকার চরাঞ্চলে এখনও মাইকিং চলছে, আমরা শান্তকালীন সময়েও আমরা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাইকিংয়ের কথা শুনেছি। তো এখানে কুয়াকাটা এবং উপকূলের এই এই চিত্র ছিল এই এই মহাবিপদ সংকেতের সময়। রুকসানা, পটুয়াখালী থেকে জানছিলাম মোখার সবশেষ খবর। পুলিশকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে আছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতা স্থায়ী করার জন্যই দেন দরবার করতে সম্প্রতি প্রধানমন্ত্রী তিন দেশ সফর করেছেন। মির্জা ফখরুল বলেন, ঘূর্ণিঝড়ের মতো আগামীতে রাজনৈতিক ঝড়ও আসছে দেশে। মইদুল ইসলামের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তিসহ 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিতে সকাল থেকেই দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন নেতাকর্মীরা। বিকেলে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। সরকারকে পদত্যাগ করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে এ সময় নির্বাচন দাবি করেন বিএনপি মহাসচিব। এখন মানুষ তো প্রশ্ন করবে যে কি নিয়ে আসলে আমাদের জন্য বাইরে গিয়ে, ওনাকে আপনাদের জন্য আনতে গিয়েছিলেন না? উনার ক্ষমতাকে কিভাবে পাকাপোক্ত রাখা যায় সরকার দলীয় নেতাকর্মীরা দুর্নীতি লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ করে বিএনপির সিনিয়র নেতারা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ সবকিছুতেই সরকার ব্যর্থ। সরকার গায়ের জোরে ক্ষমতায় থেকে সিন্ডিকেটের মাধ্যমে লুটপাট করে এই বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এই বাংলাদেশের আজকে সুশাসনের অভাবে সমাজে আজকে বৈষম্য, আজকে বিচার বিভাগ দলীয়করণের কারণে আজকে ধ্বংসপ্রাপ্ত। কোন সরকার সংবিধানের দোহাই দিয়ে জনগণের দাবিকে অগ্রাহ্য করার ক্ষমতা রাখে না। আজকে 10 দফা এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার জনগণের দাবিতে পরিণত হয়েছে, এই দাবি মানতে হবে, না মানলে দেশের জনগণের উপযুক্ত জবাব দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ব্যাংকগুলো তাদের লোকজন লুটপাট করে
বিদেশে টাকা নিয়ে যাচ্ছে, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করার সুযোগ নাই। এটাও ভোট চুরির আরেকটা প্রকল্প। তত্ত্বাবধায়ক সরকারের দাবির আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। মামলা জট কমানো ও বিচার প্রার্থীদের হয়রানি বন্ধ করতে বিচারকদের দক্ষতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জাজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, সারা দেশে বিচারের অপেক্ষায় প্রায় 35 লাখ মামলা রয়েছে। ন্যায় বিচারের আশায় আদালতে আসা বিচার প্রার্থীদের বিচার প্রক্রিয়া দীর্ঘ করলে তাদের হয়রানি বৃদ্ধি পায় উল্লেখ করে বিচারকদের এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। এছাড়া জাতিসংঘ ঘোষিত এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন এবং 2041 সালের মধ্যে স্মার্ট ও জ্ঞানভিত্তিক দেশ গঠনে বিচার বিভাগ সংশ্লিষ্ট সবাইকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করার কথা বলেন আইনমন্ত্রী। বিচার বিভাগের দীর্ঘদিনের পুঞ্জীভূত মামলা জটের চ্যালেঞ্জ মোকাবিলা আপনারা মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি দ্বারা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবেন এবং বিচার প্রার্থী সাধারণ মানুষকে দ্রুত ও সহজে ন্যায় বিচার প্রদানের মাধ্যমে জাতিসংঘের এসডিজি ও সরকারের ভিশন 2041 বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।